রাধে রাধে মিত্র, তো এবারেও গোকুলের যমুনার তটে এসে যেন ঘটে গেল আমার সাথে অলৌকিক ঘটনা। কিরকম মিত্র, শিহরণের শরীর এবার গায়ের পশম যেন দাঁড়িয়ে যাচ্ছিল। মনে পড়ে গেল সেই ঘটনাটি, 2 বছর আগের কথা। আপনি হয়তো ভিডিওটি অবশ্যই দেখেছেন। এই যমুনার তটে, এই রমণরীতির তট থেকেই বেরিয়ে আসেন এই যমুনার ঘাট থেকে এক সুন্দরী কন্যা বা গোপিনী বলতে পারেন, আবার কিছু সময়ের মধ্যে অদৃশ্য হয়ে যায়। তো সেই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গেই যেন আবার কোন জগতে ভেসে চলে গেলাম, এরকমই এক অলৌকিক শিহরণ দিল শরীরের মধ্যে। মিত্র, অলৌকিক বলার অর্থ হলো এই যে আমাদের জীবনে ঘটে যাওয়া সব কিছু হলো লৌকিক, তাছাড়া এই ব্রজধামে এবং ভগবান সম্বন্ধীয় স্থানে যা কিছু ঘটে তা কিন্তু অলৌকিক। তো চলুন পুনরায় আবার সেই স্থান দর্শন করি। সেই রমণরেতির পিছনে যে এমনও সুন্দর যমুনা রয়েছে, আর সেই যমুনা ফুলিনে যে পুষ্প ফুটে থাকে, সেই পুষ্পের সৌন্দর্য কি কখনো লক্ষ্য করেছেন? এই যে এই দিকটা লক্ষ্য করা যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি রয়েছে। ভাবা যায় মিত্র, আজকে আমরা যে রেতির উপর থেকে চলেছি বা এই যে রেতির সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, আর সে সময়ে ভগবান শ্রীকৃষ্ণ নেচে নেচে গেয়ে গেয়ে যেখানে আনন্দ করতেন এবং সখারা, তো সেই বিশাল রমণের স্থানে কিন্তু আমরা চলে এসেছি। আর একটা মজার বিষয় কি মিত্র জানেন, যদি অল্প বয়সে ব্রজধামে না আসেন আর যদি বুড়ো বয়সে আসেন মিত্র, চশমা চোখে দিয়ে ব্রজধাম দর্শন করবেন, ওখানে কি এখানে কি ওখানে কি, তাহলে আমরা বাদর ফিট করে রেখেছি। ভগবান শ্রীকৃষ্ণ বাদর ফিট করে রেখেছেন, বৃন্দাবনে আসলেই ঘপ করে আগে চশমা বের করে নেব, সারা জীবন পাপকর্ম উল্টোপাল্টা কাজ করে বুড়ো বয়সে তুমি চশমা লাগিয়ে ব্রজধাম দর্শন করবে, সে দর্শন কখনোই ভগবান করতে দেয় না। ওই জন্য সময় থাকতে আগে ব্রজধামে চলে আসলে পরেই কিন্তু দর্শন করা যায়, তখন আর চশমার চোখে দিয়ে আসবেন না, আর বাদর চশমা নিতেও পারবে না। তো আমাদের যমুনা মা রয়েছে সামনে, আর সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই স্থানটি কোথায় জানেন মিত্র? এটি হলো আর রমণরেতি। হ্যাঁ মিত্র, আজকে গোকুলের রমণরেতি দর্শন করব আমরা। আর রমণরেতি কেন নামকরণ? কেন কি ভগবান শ্রীকৃষ্ণ যে স্থানে রমণ করেছেন সে কারণেই এই স্থানের নাম হলো রমণরেতি। যমুনা পুলিনের রমণরেতির মার্গ দেখুন, এটি এই যে এপাশে রয়েছে, এবং রমণরেতির সৌন্দর্য এবং সুন্দর ব্রজবাসীরাও এখানে রয়েছে, তাদেরকেও দর্শন আমরা অবশ্যই করব। তার আগে মিত্র মুগ্ধ হয়ে যাচ্ছি যমুনা পুলিন, যমুনা সৈকত দেখার জন্য। চলুন একটু যমুনা পুলিনে যাই, আর এই রমণরেতির কী লীলা রয়েছে সেটিও একটু জানি আমরা এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রমণরেতি মন্দির দর্শন করেছি, সেখানে যে বালু রয়েছে তার উপরে আমরা খেলাধুলা করেছি, তাই না? নেচে গেয়ে কীর্তন করে হয়তো গিয়েছি, কিন্তু সেই রমণরেতির পিছনে যে এমনও সুন্দর যমুনা রয়েছে, আর সেই যমুনা ফুলিনে যে পুষ্প ফুটে থাকে, সেই পুষ্পের সৌন্দর্য কি কখনো লক্ষ্য করেছেন? যমুনা পুলিনের এসে কি দেখে গেছেন এই সৌন্দর্য কখনো, এবং এই যমুনা পুলিনের এই অদ্ভুত সুন্দরতা কি কখনো চোখে পড়েছে? পড়েনি না? আর সে কারণেই তো আমি রয়েছি আজকে এই রমণরেতিতে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং সখাদের সহিত রমণ করতে আসিতেন, সেই স্থানে আমরা বিচরণ করার জন্য চলে আসলাম। আসলে রমণরেতির সৌন্দর্য সেই দ্বাপর যুগে যেরকম ছিল, সেই সৌন্দর্যের উপভোগ করানোর জন্যই রমণরেতির দর্শন আজকে, তাই না? আর বনে বনে মাঝে মাঝে কিন্তু আমরা রমণরেতির কানন খুঁজে পাই, পুষ্পভাটিকা খুঁজে পাই, যেখানে যমুনার পুলিনের তটে এখনো পর্যন্ত সুন্দর সুন্দর পুষ্পেরা দোলে এবং তার সাথে ভুমরের গুঞ্জনও কিন্তু থাকে। আর এই সৌন্দর্য খুঁজে বের করে আপনাদের সামনে ক্যামেরা বন্দি করে তুলে দেওয়ার দায়িত্বই আমার, যাতে করে এই ব্রজধামের প্রেমে পড়ে যান, আর মা যমুনার দর্শন করব, যমুনা ফুলিনে আজকে বিচরণ করব। বাহ, আর এখানে রয়েছে ব্রজবাসীদের অনেকও চাষ, ভেন্ডি রয়েছে, উচ্ছে রয়েছে, এবং অনেকও সবজির চাষ রয়েছে ব্রজবাসীদের এই যমুনা ফুলিনে। ছেয়ে আছে চারিদিক, ধুধু করছে যমুনা ফুলিনের জল। আচ্ছা, রমণরেতির কী লীলা রয়েছে মিত্র? সেটি হলো
এই যে এই দিকটা লক্ষ্য করা যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি রয়েছে। সেখান থেকে বলরাম, ভগবান শ্রীকৃষ্ণ এবং সখারা সবাই মিলে কী করতেন, চলো যমুনায় স্নান করতে আসতেন, তাই না? মিছো, আমরাও কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণের পুত্র, যেহেতু আমাদের মধ্যে কিন্তু সেই স্বভাব আছে যা ভগবানের মধ্যে রয়েছে। আমাদের পিতা না তো, পিতার গুণ পুত্রের মধ্যে থাকবে না, এটি তো হতেই পারে না। তো ভগবান শ্রীকৃষ্ণ এই যমুনার তটে যখন আসতেন স্নান করার জন্য, তখন আমরা কি করতাম, ছোটবেলায় যেরকম বালু নিয়ে খেলা করতাম আগে, তাই না, রমণ করতাম, কখনো লাফালাফি, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, কত রকমের উল্লাস করতাম আমাদের প্রভু। এই রমণ রীতি, এই রীতিতেও কিন্তু সেই কর্মটি সাধন করতেন, সেই লীলাটি কিন্তু সাধন করতেন। আর সে কারণেই এই স্থানের নাম হয় রমণ রীতি। আর ভক্তরা কিন্তু সেই এই রমণ রীতিতে এসে সেরকমভাবে আনন্দ উল্লাস করে। তো সেই রীতি, সেই যে মন্দিরের আঙিনার ছোট একটু রীতি, যেটা আমরা রমণ রীতির মন্দির হিসাবে জানি, তাতে কিন্তু সন্তুষ্ট আমরা থাকব না। আমরা কি করব, বড় রীতি দেখব, যেটা বাস্তবিক আমাদের সেই দাপর যুগের আনন্দ মনে করিয়ে দেয়, সেটিই আমরা উপভোগ করব। আর সে কারণেই একদম এই যমুনার, সেখানে তো যমুনা নেই, সেই মন্দিরে যমুনা দেখতে পারবেন না, কেন কি যমুনা রয়েছে এই যে পিছন সাইডে। আর সেই রমণ রীতির সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এই যমুনার তটে আসতে হবে। আর বর্তমানে যেখানে মৃদু 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 হাওয়া বইছে, অপূর্ব সুন্দর লাগছে। আর যেহেতু আকাশ আজকে মেঘলা, সে কারণে আরও শান্তিতে আপনাদেরকে দর্শন করাতে পারছি এই রমণ রীতি। রেথ দিয়ে কিন্তু সম্পূর্ণ ভরা রয়েছে এই স্থানটি, এবং ব্রজবাসীদের অনেকও চাষ রয়েছে এই রীতিতে। খুব সুন্দর কিন্তু লাগছে রীতিটি দর্শন করে। তো সেই যে রমণ রীতি মন্দিরের এত নাম, এত সুনাম, এত খ্যাতি, স্থানের এত প্রভাব, সেই প্রভাবের সৌন্দর্য কিন্তু বাস্তবিক সৌন্দর্য যদি আপনাকে উপলব্ধি করতে হয়, তাহলে এই যে ভিডিওতে যে সৌন্দর্য দর্শন করাচ্ছি, এক্স্যাক্টলি সেই দাপর যুগে কিন্তু একই রকম সৌন্দর্য ছিল যে সৌন্দর্য আজকে আমরা দর্শন করতে এসেছি। ভাবা যায় মিত্র, আজকে আমরা যে রীতির উপর থেকে চলেছি, বা এই যে রীতির সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, আর সে সময়ে ভগবান শ্রীকৃষ্ণ নেচে নেচে গেয়ে গেয়ে যেখানে আনন্দ করতেন, এবং সখারা পিছন দিক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছে, হে কৃষ্ণে এদিকে চলে আসো। আর তাছাড়া আমাদের বলরামজি সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে শাসন করতেন, হে কৃষ্ণে তুমি কোথায় যাচ্ছ, এদিকে চলে এসো, ওদিকে যেও না, এইদিকে এসো, কতবার তাড়না করতেন, কত ফিরাতেন সামনের দিকে, পিছনের দিকে গেলে অনেক বলরামের স্নেহ ছিল আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। সেই স্নেহের যদি স্মৃতি চারণা করতে হয়, তাহলে আপনাকে এই যমুনার তটে আসতে হবে। কত সুন্দর যমুনার তটে আজকে ভ্রমণ করতে করতে আসলাম। দেখুন আমার পিছনেরও যে সৌন্দর্য, সামনেও সৌন্দর্য, আর হাওয়া বইছে কত সুন্দর চারিদিকে। হ্যাঁ, সেই যমুনা পুলিনের তটে মিত্র আমরা এসেছি। কত অদ্ভুত স্থান! যেসব ভক্তরা এসব লীলা অধ্যয়ন করেছেন, ভগবানের সেই লীলার কথা তার মনে পড়ে যাবে, এবং সেই স্থান এই স্থানের সাথে হুবহু মিলে যাবে, তাতে কোনো রকম সন্দেহ নেই মিত্র। আর যে রেতের কথা বলেছি, রমণের রীতি ভগবান শ্রীকৃষ্ণের, এই যে দেখুন, এই হলো সেই রমণের রীতি, আর সেই ভগবানের চরণের রীতি, যে চরণের রেত আমরা এই মুহূর্তে দর্শন করছি। দেখুন একদম যমুনা পুলিনের রমণ রীতি হলো এই। মন্দির করে অল্প একটু জায়গার মধ্যে যদি আমরা কিছুটা রীতি রেখে দেই, সেটাকে রমণ রীতি বলি, সেখানে কিন্তু পূর্ণতা পায় না, সেটিও রমণ রীতি, তবে পূর্ণতা পায় যখন আমরা এরকম যমুনা পুলিনে এসে রমণ রীতি দেখি, তখনই কিন্তু এই রমণ রীতির সৌন্দর্যের পূর্ণতা পায়। দেখুন আজকে যে রমণ রীতি দর্শন করিয়েছি, বা এই যে করাচ্ছি, এই রমণ রীতি দর্শন করে কি পূর্ণতা পায়নি ভগবান শ্রীকৃষ্ণের সেই রমণ রীতির, যে রমণ রীতি সম্পর্কে আমরা জানি? বাবা গোকুলে আমরা যদি দর্শনে আসি, অবশ্যই কিন্তু এই রমণ রীতির কথাই জানি,
যা আজকে আমরা দর্শন করছি। তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রমণ রেথির অতটুকু ছোট স্থানের মধ্যে রমণ করবেন এটি হতে পারে না, কেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সেই মাথা থেকে দৌড়ে দৌড়ে আসবেন, এই মাথা অবধি দৌড়াতে দৌড়াতে আনন্দ করতে করতে সব সখাদের সাথে গাইতে গাইতে নাচতে নাচতে আসবেন। তা কি ছোট একটু রমণ রেথি হলে হয় বলুন? রমণের স্থান হলে হয়, বিশাল রমণের স্থান প্রয়োজন। তো সেই বিশাল রমণের স্থানে কিন্তু আমরা চলে এসেছি। এখন মনে মনে একটি কথাই ভাবছি মিত্র, যে কিভাবে ওদিকে যাওয়া যায়। হ্যাঁ, গেলে পরে কিন্তু অনেকটা আনন্দ উপভোগ আরও বেশি করতে পারতাম, কিন্তু যাওয়া যাবে কি? আর ওপারে তো সারি সারি রয়েছে পাখিরা, জঙ্গলটিও খুব সুন্দর লাগছে ওপারের, তাই না? আর ভগবানকে সখারা কিভাবে সাজিয়ে দিতেন মিত্র, সেজন্য তো কাননের দরকার, মানে ফুল বৃক্ষ দরকার। সেটি কোথা থেকে আসতো সেটি তো দেখতে পাচ্ছি না এখন বর্তমানে এই স্থানে, কেন কি আমার প্রভু বনমালী যার নাম, বনের মালা থেকে যার শৃঙ্গার হয়, সেটি তো দর্শন করার একটি ব্যাপার রয়েছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস কল্পনা করতে পারি না মিত্র, যে এই যে দেখুন বালু, এখানে এখানে দেখুন কত পরিমাণ বালু উঁচু উঁচু হয়ে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বালু থেকে অনেক আকৃতি তৈরি করতেন, তাই না? বা বন মাল্য যে ধারণ করতেন সেটি কোথা থেকে আসতো, তার বৃক্ষ কোথায় মিত্র? তার বৃক্ষ অবশ্যই রয়েছে, চলুন তাহলে আমরা সেই বৃক্ষ দর্শন করি। আচ্ছা মিত্র, এমনটি হতে পারে না, এই যে যমুনা মায়ের কোল দিয়ে আমরা হেঁটে হেঁটে চলেছি, এতটা দূর আসলাম, কই ভগবান শ্রীকৃষ্ণের পায়ে নূপুর পেতে পারি না একটা? যদি নূপুর পাই তাহলে আমাদের কিন্তু ভাগ্যের শেষ নেই। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর, আরে বাপ রে বাপ, আমি তো মিত্র পেয়েই অজ্ঞান হয়ে যাব। হ্যাঁ, আমি পেয়েই অজ্ঞান হয়ে যাব যে ভগবান শ্রীকৃষ্ণের নূপুর। আর আমাদের মতো এই যে জড়জাগতিক যে সোনা রূপা বা মতি আমরা যে পাই সমুদ্রে, তার থেকে অনেক উৎকৃষ্ট এবং উন্নত মানের হলো ভগবানের অলঙ্কার। কপাল ভালো থাকলে হয়তো পেতেও পারি দাপর যুগের চিহ্ন, পারি না পেতে অবশ্যই পারি। তো দেখুন এই যে অনেক বৃক্ষের শোভা রয়েছে এখানে, হ্যাঁ যমুনা পুলিনে। তো এখান থেকে ফুল নিয়ে ভগবানকে শৃঙ্গার করা হতো। হ্যাঁ, বর্তমানেও কিন্তু এই মন্দিরের দায়িত্বে যারা আছেন বা মহারাজ এই বৃক্ষরোপণ করেছেন তেমনিভাবে ফুটিয়ে তোলার জন্য যমুনা পুলিন। ধন্য ধন্য এই মহারাজ যে ভগবানের সেই স্মৃতিগুলো ওনারা জানেন, শাস্ত্র অধ্যয়ন করেছেন এবং ফুটিয়ে তুলেছেন। দেখুন ভেলি ফুল দিয়ে ভরা, কেউ এখানে ছেড়েন না, পুরো বৃক্ষে বৃক্ষে বেলি ফুলে পরিপূর্ণ রয়েছে। আর এই যে রমণ রেথির মার্গ, হ্যাঁ আমাদের প্রভু আসবেন সে কারণেই তো কত শান্তি মিত্র জানেন, এটা আপনি ভিডিওতে দর্শন করছেন আপনার বুক ধকবক ধকবক করবে, কৃষ্ণ ভক্ত যখন অবশ্যই, কৃষ্ণ ভক্ত না হলে তো আর ধকবক ধকবক করবে না। হ্যাঁ, যে আমাদের প্রভুর বিচরণের ক্ষেত্র দর্শন করার মতো আনন্দ আর ত্রিভুবনে কিসে আছে বলুন, কোনো কিছুতেই আর নেই। কত সুন্দর যমুনা পুলিন, এই জন্মে এই চোখ ভালো থাকতে থাকতে ভাই, হ্যাঁ এই বয়সে মানে ধরুন এই 30-40-এর মধ্যে যদি আমরা দর্শনে না আসি তাহলে এরকম মার্গে এরকম ফুলের শোভা এগুলো আমরা দর্শন করব কিভাবে? যদি বুড়ো বয়সে আসি তাহলে তো চোখের ঝাপসা দেখবো, তাই না? চশমা ছাড়া দেখা যাবে না। আর একটা মজার বিষয় কি মিত্র জানেন, যদি অল্প বয়সে ব্রজধামে না আসেন আর যদি বুড়ো বয়সে আসেন মিত্র, চশমা চোখে দিয়ে ব্রজধাম দর্শন করবেন, ওখানে কি এখানে কি ওখানে কি, তাহলে আমরা বাদর ফিট করে রেখেছি, ভগবান শ্রীকৃষ্ণ বাদর ফিট করে রেখেছেন, বৃন্দাবনে আসলেই ঘপ করে আগে চশমা বের করে নেব, সারা জীবন পাপকর্ম উল্টোপাল্টা কাজ করে বুড়ো বয়সে তুমি চশমা লাগিয়ে ব্রজধাম দর্শন করবে, সে দর্শন কখনোই ভগবান করতে দেয় না। ওই জন্য সময় থাকতে আগে ব্রজধামে চলে আসলে পরেই কিন্তু দর্শন করা যায়, তখন আর চশমার চোখে দিয়ে আসবেন না, আর বাদর চশমা নিতেও পারবে না, ভালোভাবে ব্রজধাম দর্শন করে দেবেন। আর যদি বুড়ো বয়সে আসেন চশমা বাদরে নিয়ে যাবে, চোখে সব ঝাপসা দেখবেন, আর কিন্তু ব্রজধামের সৌন্দর্য দর্শন করা হবে না। চশমা বিনে যে অসহায় হয়ে পড়তে হবে আমাদের মিত্র, এ অনেক দুঃখের কথা, কৌতুক মনে হলেও এটা বাস্তব কথা মিত্র। তাই আমি অনুরোধ করব যে এরকম ব্রজধামের সৌন্দর্য চশমা নেওয়ার আগেই দর্শন করতে চলে আসুন মিত্র।
এই জড়জাগতিক বস্তুর ভরসায় যখন আমরা এই ব্রজধাম দর্শন করার জন্য বেরোবো, তখন তারা তো আমাদেরকে ধোকা দিতেই পারে, তাই না? সেই ধোকা খাওয়ার আগে এরকম ব্রজধামে চলে আসতে হবে। তো আমাদের রমণরেথির দর্শন কি আজকে মিত্র সার্থক নয়? বলুন, কত পরিপূর্ণ আনন্দের সাথে আমরা দর্শন করছি আজকে ব্রজধামের এই সৌন্দর্য এবং এই সুন্দরতা। সার্থক আমাদের আজকের দর্শন। গোকুলে যে এত সুন্দর সুন্দরতা রয়েছে, দেখুন এই স্থানটি কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে একটি সময়। হ্যাঁ, সে সময়ও দর্শন করাবো, অপেক্ষা করুন, বছর ঘুরে যাক। কেন কি এই স্থানে আসলাম প্রায় বিগত 2 বছর পরে। তো 2 বছর পরে আসার পরে অনেক সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, বৃন্দাকে নিয়ে একটি ময়ূরের ভিডিও শ্যুট করেছিলাম, মনে আছে কি না জানি না, দর্শন করেছেন কি না। সেই সময় এসেছিলাম এই স্থানটিতে এবং আজকে আসলাম এই স্থানটিতে দর্শনের জন্য। কেন, আপনাদের হৃদয়কে পরিপূর্ণতা দিতে হবে। আচ্ছা, এ তো ধরুন মানুষের সজ্জিত উপবন, কিন্তু এটা যে ভগবানের সজ্জিত নয় তা কিন্তু বলা যাবে না। কেন, এই উদ্ভিদকে প্রদান করেছেন, অহম বীজ প্রদপ পিতা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন। তা ভগবান শ্রীকৃষ্ণ যদি বীজ দেওয়ার পিতা হয়, তাহলে এই জগৎ সংসারে যত রূপ দেয়া হয় সে রূপ দেওয়ার মালিকও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? আর চলতে চলতে আমরা যে স্থানটিতে আসলাম সেখানে রয়েছে ব্রজবাসীরা। ব্রজবাসীরা বসে রয়েছে, আর এই বৃষ্টি পড়ছে একটু একটু, মে মাসের দিকে এসে একটুখানি বৃষ্টি পাওয়া ব্রজধামে অনেক ভাগ্যের ব্যাপার। কিন্তু এই সময়টিতে কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে আমাদের এই বনের ওপারে। কোন বন বলুন তো? যে বন থেকে সে সময় চন্দন বৃক্ষ হতো, আর এই চন্দন কাঠ কেটে পুতনা রাক্ষসীর শরীর জ্বালানো হয়েছিল যে যমুনার তটে, সেই যমুনার তট। দেখুন কত ভালো লাগছে, সুন্দর, আহ, শান্তিতে ভরে আছে। আর এরকম শান্তির যমুনার তটে বসে আছেন কারা? এই যে আমাদের এখানে ব্রজবাসীরা আছেন। যাই হোক, রাধে রাধে। কোন সা চাষ হো রা আবি? আবি মতলব খেতি বাড়ি ক্যা চিজ কে হো রা? টমেটা, টমেটা, আচ্ছা আচ্ছা, বহুত বড়িয়া, গাউ ভেস সব কুছ হ্যাঁ ইয়া পে। আর দেখুন এই যে উপরে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া গাছ, এই যে বড় বড় কৃষ্ণচূড়া বৃক্ষ হয়ে রয়েছে, কত ভালো লাগছে না? এখান থেকে সুন্দর সারি সারিভাবে সুন্দর সবুজ আমাদের এই ব্রজধাম। তো রাধে মিত্র, এবারে যে স্থানটিতে এসেছি, বহুদিন পরে এই স্থানটিতে আসলাম মিত্র, এবং এই স্থানে খুব সুন্দর একটি ঘটনা হয় আমার সাথে, আপনারা জানেন বা অনেকে দেখেছেন। সেটি হলো একদিন হঠাৎ করে আমি এখানে চলে আসি এবং এই যমুনা পুলিন থেকে, এই যে সামনে যমুনা পুলিন দেখা যাচ্ছে বা এই যে ঘাট দেখা যাচ্ছে, এখান থেকে একজন সুন্দর গোপী নিয়ে আসেন এবং হঠাৎ করে আবার অদৃশ্য হয়ে যায়। এবং সেই অদৃশ্য হওয়ার আগে আমাকে অনেক জ্ঞান দান করেছিলেন গীতার, এবং খুব সুন্দর ভজন শুনিয়েছিলেন, এবং ব্রজধামের থেকে ভগবানের ভজন করতে বলেছিলেন। সেই স্থানে আসলাম, ধন্য সেই স্থান। জানি না তারপর থেকে আমি তো অনেক বিচরণ করেছি এই ব্রজধামে, কিন্তু ওনার দেখা আর পাইনি। হতে পারেন উনি কোনো গোপী বা ভগবান শ্রীকৃষ্ণের লীলা নিত্যলীলায় অংশগ্রহণকারী কেউ বা শ্রীমতী রাধারানী স্বয়ং, তাই না? হতে পারে মিত্র, এই ব্রজধামের মহিমা অনন্ত এবং অনেক। সুন্দর যমুনা পুলিনে সেই যে দর্শন পেলাম সে বছরে, কত হবে, 2021 সালের শুরুর দিকে আর কি, সে সময় এই হবে, এই যমুনা পুলিনে কিন্তু আমার সাথে সেই ঘটনাটি ঘটে। সেটা কাকতালীয় হলেও আমার হৃদয়কে পরিবর্তন করেছিল অনেকটাই, এবং আমি সেদিনকার ভয়ভীত হয়েছিলাম। কেন কি এই স্থানে সে সময় ধুধু করছে চারিদিক, কাউকেই দেখতে পাইনি, আর হঠাৎ করে তার ওরকম বসন, মানে আর ওরকম বচন ভঙ্গিমা দেখে অনেকটাই মুগ্ধ এবং ভীতও হয়েছিলাম। কত সুন্দর যমুনা পুলিন, আর এই যমুনা পুলিনে গোপালের অলঙ্কার দেখুন, কোনো ভক্ত এসে এখানে খেলে গিয়েছেন। তো এরকম অলঙ্কার বা স্বর্ণের কোনো অলঙ্কারও হয়তো পেতেও পারেন আপনারা যদি ভক্তিভাব থাকে।
আর এই যে জঙ্গল ওপাশে লক্ষ্য করা যাচ্ছে, সবচাইতে বেশি ময়ূর দেখা যায় এই জঙ্গলের ওপারে। খুব সুন্দর এই যমুনা পুলিন এবং এখানকার দৃশ্য, মন পুরো মুগ্ধ হয়ে যায়। কিন্তু ওপারে কিভাবে যেতে হবে, কোথা থেকে ঘুরে যেতে হয় সেটা আমার জানা নেই। তবে ধীরে ধীরে কালের গতিতে এই ব্রজধামের অনেক স্থানের লুকোনো স্থানগুলো কিন্তু আমার মুখস্থ প্রায়, এবং খুব ভালো লাগে সেই স্থানগুলো পরিচিত হয়ে। তো আগে গাড়ি করে নিয়ে সব স্থানে ভ্রমণ করতাম, আর এখন স্কুটি করে নিয়ে আসি। ভালো লাগে, যতটা সময় মন চায় ততটা সময় দিতে পারি এসব স্থানে, কিন্তু গাড়ি নিয়ে আসলে মিত্র সেই জিনিসগুলো কিন্তু হয় না। সেজন্য অনেকটা খারাপও লাগতো সে সময়, কিন্তু সে আশাও রাধারানী পূর্ণ করে দিয়েছেন, যাতে তার ব্রজধামে ভুরি ভুরি এবং বেশি বেশি করে আমরা ভজনা করতে পারি। কিন্তু এই স্থানে এসে একটি কথা কিন্তু খুব মনে পড়ছে, একজনের কথা খুব মনে পড়ছে। কার কথা বলুন তো? হ্যাঁ মিত্র, আমার সহধর্মিনী যার নাম অর্পিতা, আপনারা চেনেন। এই যে এখানে কুমড়ো শাখ দেখা যাচ্ছে, এবং এই যে ব্রজবাসীরা এখানে টমেটো তুলছেন, কিন্তু অর্পিতা থাকলে পরে অবশ্যই বলতেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ লাগাবো, আগে এখান থেকে কুমড়ো শাক নিতে হবে। তো যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় বৃন্দাবন ধাম, মথুরা ধাম, গোলোক ধাম, গোকুল ধাম কি জয় হো।